মাছ ধরার এক অন্যরকম সুন্দর দৃশ্য, আর নিজে চোখে দেখে এত ভালো লাগছে। এত বড় একটা পুকুরে মাত্র 10 জন মানুষ মিলে এত মাছ উঠাইছে। আমাদের চাটমোহরের সনাতন দাদা এই মাছ ধরায় খুবই পারদর্শী, তার জেলে বাহিনী নিয়েই সে এই মাছগুলো ধরে থাকে। 7-8 ফিট গভীর এই পুকুরটা ছিল, আর রুই মাছ তো ধরা খুবই কঠিন, মাটির নিচ দিয়ে যায়। আরে 50 মন মাছ উঠাইছে, আর মাছগুলোর সাইজ অসাধারণ, মানে বড় বড় মাছ। পুকুরে মাছ ধরা, আমার ছোট ছোট পুকুরের পাশেই এই বড় পুকুরটা, আমার বন্ধুর প্রজেক্ট, বন্ধুর বাবা এই যে মাছ ব্যাগে ভরছে, মাছগুলো ঢাকায় বিক্রি করার জন্য পাঠাচ্ছে। বস্তার মধ্যে মাছ ধরা ধরে নিয়ে ট্রাকের মধ্যে দেওয়া, এটা আসলে খুবই কঠিন, মানে অনেক শক্তির প্রয়োজন। আমি নিজে চোখে দেখে, আর প্রচণ্ড রোদ ছিল, অস্বাভাবিক তাপমাত্রা, তার মধ্যে সনাতন দাদার আমাদের জেলে বাহিনী যে এত সুন্দরভাবে রুই, কাতল, ব্ল্যাক কাপ, গ্লাস কাপ সহ সকল পর্যায়ের মাছ এত সুন্দরভাবে উঠাইছে, এই দৃশ্যগুলো দেখার জন্য আমি মূলত এই পুকুর পাড়ে এসেছিলাম। যেহেতু আমার ছোট ছোট রেনুডিম, ছোট মাছের চাষ করি, আর এই মাছগুলো অত্যন্ত বড়। মাছগুলো দেখতে ভিডিওর মাধ্যমে দেখলে পুরোটা আসলে উৎফুল্ল হয় না মনে মনে, মানে আর যদি পুকুর পাড়ে সরাসরি মাছ ধরা দেখা যায়, এক অন্যরকম দৃশ্য। প্রত্যেকটি মাছের এত সুন্দর সাইজ, এর সাথে সাথে পাশাপাশি এখানে গলসা মাছেরও চাষ হয়েছে, ট্যাংরা। এই মাছগুলো যাতে না ওঠে এর জন্য কিন্তু এখানে বিশাল এই যে বড় বড় ফাঁসার জাল দিয়ে মাছ টানা হয়েছে। যেহেতু অনেক মাছ, আমাদের চাটমোহর এত মাছ আড়তে একদিনে বিক্রি হবে না, তাই আমার বন্ধুর বাবা তিনি আস্ত একটা ট্রাক ভাড়া করেছেন, মাছগুলো নিয়ে ঢাকায় আড়তে দিবেন, 2 টন মাছ সম্ভবত নিয়ে যাবে, একদিনে তার মোটামুটি মাছগুলো সকল মাছ বিক্রি হয়ে যাবে।